হ্যালো বন্ধুরা সেমিফাইনাল ওয়ানের এর ম্যাচে আজ সন্ধ্যা সাতটা বেজে তিরিশ মিনিট থেকে মোহনবাগান দল মুখোমুখি হয়েছিল ওড়িশা এফসির বিরুদ্ধে ওড়িশাফসির হোম গ্রাউন্ডে আফ্রন্টে আরমান দোসাদিগু ডিমিত্রিপেট্রাটসদের রেখে আজকের এই হাই ভোল্টেজ ম্যাচের দলনামায় কোচ লোপেস আবাস খেলার শুরুর থেকেই দুটি দলই জয় পাওয়ার লক্ষ্যে অত্যন্ত আক্রমণাত্মক ছন্দে আজ খেলতে থাকে খেলার শুরুর দিকেই মানে দুই মিনিটের মাথায় ডিমিত্রি পেট্রাটসের দুর্দান্ত কর্নার থেকে মানবীর সিং হেড দিয়ে ওড়িশা এফসির জালে বল জড়িয়ে দেয় যার ফলে খেলার শুরুর দিকেই এক শূন্য গোলে এগিয়ে যায় মোহনবাগান এরপর ওড়িশা এফসি গোল পরিশোধের লক্ষ্যে অল আউট ঝাঁপায় যার ফলে খেলার আট মিনিটের মাথায় ব্যাক টু ব্যাক পাঁচ থেকে ছটা কর্নার পায় ওড়িশা এফসি এবং শেষ পর্যন্ত দশ মিনিটের মাথায় আহমেদ জাভন নোয়া দুর্দান্ত একটা কর্নার কিক থেকে বিশালকায়তের সামান্য ভুলে মোহনবাগানের জালে বল জড়িয়ে দেয় ডেলগাডো যার ফলে ম্যাচে সমতা ফেরায় ওড়িশা এফসি এরপর থেকে দুটো দলই গোলের উদ্দেশ্যে ঝাঁপায় তবে ঘরের মাঠে আক্রমণের ঝড় তোলে ওড়িশা এফসি মোহনবাগানের হয়ে মাঝ মাঠে অনিরুদ্ধ এবং আপফ্রন্টের ডিমিত্রি পেট্টাটস দুর্দান্ত পারফরম্যান্স করে রয় রয়কৃষ্ণাও কিন্তু বারবার মোহনবাগানের ডিফেন্সকে বেশ সমস্যায় ফেলে দেয় যার ফলে খেলার আটত্রিশ মিনিটের মাথায় হেক্টোরুস থেকে বিট করে রয় কৃষ্ণা দুর্দান্ত একটা গোল করে ওড়িশা এফসির হয়ে যার ফলে দুই এক গোলে এগিয়ে যায় ওড়িশা এফসি এরপরই আবার চল্লিশ মিনিটের মাথায় ডিমিত্রি পেট্রাটসের কাছে ভালো একটা সুযোগ চলে আসে গোল করার তবে ডিমিত্রি পেট্রাটসের নোয়া জোরালো শটটা অল্পের জন্য বাইরে দিয়ে চলে যায় এরপরই আবার কিন্তু অনিরুদ্ধাপার কাছে গোল করার একটা ভালো সুযোগ চলে আসে তবে বলটা সেভ করে দেয় অমরিন্দর সিং তো এইভাবে শেষ পর্যন্ত আজকের হাই ভোল্টেজ ম্যাচের প্রথমার্ধে দুই এক গোলে এগিয়ে থেকেই ড্রেসিং রুমে ফেরে ওড়িশা এফসি দ্বিতীয়ার্ধে শুরু থেকেই দুটি দলই অ্যাটাকিং মাইন্ডে খেলতে শুরু করে যার ফলে খেলার আটান্ন মিনিটের মাথায় ডিমিত্রি পেট্টাটসের নোয়ার দুর্দান্ত একটা ফ্রি কিক অমরিন্দর সিং কোনো মতে সেভ করে দেয় এবং বলটা অমরিন্দর সামনের দিকে ঠেলে দেয় আর সেই ফিরতি বল থেকে গোল করার দুর্দান্ত একটা সুযোগ চলে আসে আনোয়ার আলীর কাছে তবে আনোয়ার আলীর নোয়া শটটা তার পেফার ফুটে না হওয়ার জন্য শটটা বাইরে দিয়ে চলে যায় প্রথমার্ধে আরমান দোসা ইয়েলো কার্ড দেখে ঝামেলার কারণে এরপর দ্বিতীয়ার্ধে সাতষট্টি মিনিটের মাথায় দ্বিতীয়ার্ধে কিন্তু দ্বিতীয় ইয়েলো কার্ডটা দেখে আরমান্দ সাদিকু যার ফলে রেড কার্ড দেখতে হয় আরমান দো সাদিকুকে এমনিতেই আরমান্দো সাদিকুজাজ দলের জন্য কিন্তু ভালো তেমন কিছু করতে পারেনি কিন্তু রেড কার্ড কনসিট করে মোহনবাগানকে আরও সমস্যায় কিন্তু ঠেলে দিয়েছে আরমান্দ সাদিকু এরপর খেলার বাহাত্তর মিনিটের মাথায় রেড কার্ড দেখে ওড়িশা এফসের ডিফেন্ডার ডেলগার্ডো যার ফলে দুটো দলই কিন্তু বাকি সময়টা দশজনেই খেলতে থাকে তো এরপরও মোহনবাগানের কাছে একটা ভালো একটা সুযোগ আসে গোল করার তবে মোহনবাগান কিন্তু সেই গোলটা করতে ব্যর্থ হয় যার ফলে কিন্তু আজকে শেষ পর্যন্ত ওড়িশা এফসির ঘরের মাঠে দুই এক গোলেই হারতে হলো মোহনবাগানকে এবং এই হারের সাথেই কিন্তু এবার মোহনবাগানের দ্বিতীয় ম্যাচটা মানে যে হোম ম্যাচটা রয়েছে সেই ম্যাচটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ সেই ম্যাচে অন্তত এক গোলে লিড নিয়ে হারাতে হবে ওড়িশা এফসিকে মোহনবাগান দলের বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও মোহনবাগান কি পারবে হোম গ্রাউন্ডে ওরিশি এফসিকে এক গোলে লিড নিয়ে হারাতে এই বিষয়ে তোমাদের মতামাত্র অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা এই ভিডিওটা এটুকুই ছিল তাশি বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে